हाय एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आज के आमी तुम्हारे साथे शेयर करब दारुण स्वादेर एकटी स्नैक्स रेसिपी, जेटा मात्र 5 मिनिटेर मध्ये तैरी हुए जाए झटपट और खेतेओ भीषण ही टेस्टी है। तुम्हारा सहजे बाड़ीते बनिए फेलते पारबे। भालो लागले आमार चैनलटी अवश्य सबसक्राइब करो एवं अन्यदेर साथे अनेक अनेक शेयर करो। तो चलो स्टार्ट करछि कि करे बानाई। প্রথমে নিয়ে নিচ্ছি আমি একটা পাত্রে হাফ কাপ বেসন, 2 টেবিল স্পুন চালের গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো। এর সাথে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো। এবার আমি দিয়ে দিচ্ছি একটা মাঝারি মাপের পেঁয়াজ, একদম মিহি করে কুচি করে কাটা, সাথে দুটো কাঁচা লঙ্কা একদম মিহি করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য ধনে পাতা কুচি। আর এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। মোটামুটি 1 কাপের থেকে একটু কম জল আমার লেগেছে এই ব্যাটারটা তৈরি করতে। অল্প অল্প করে জল দিয়ে ব্যাটার তৈরি করব, যেন কোনো লাম্পস না থাকে ব্যাটারটার মধ্যে। তো এইভাবে ধীরে ধীরে আমি জল অ্যাড করে দিচ্ছি ব্যাটারটার মধ্যে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর এখানে আমি দিয়ে দেব সামান্য আদার গুঁড়ো। এটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। দিয়ে এবার আমি খুব ভালো করে বিট করে নেব, খুব ভালোভাবে যেন সব মশলা কিছু একসাথে মিলে যায় আর কোনো লাম্পসও না থাকে। আর দেখো ব্যাটারের কনসিস্টেন্সিটা এইরকম হবে, খুব পাতলা হবে না আবার খুব ঘনও হবে না। তো আমার ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি এখানে 3টে ডিম সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করা ডিমগুলোকে এবার আমি 4 ভাগ করে কেটে নিচ্ছি। তোমরা 2টো করে ভাগ দিয়েও কেটে নিতে পারো, তবে ছোট ছোট করে করলে খেতে বেশ ভালো লাগে। এখন এই ব্যাটারের মধ্যে ডিমটাকে ভালো করে কোট করে নিতে হবে। ডিমটা ভালো করে কোট করে নিয়ে আগে থেকে গরম করে রাখা তেলের মধ্যে আমি ডিমের পিসগুলোকে ছেড়ে দিচ্ছি। এইভাবে আমি সবগুলো ডিমই কোট করে নিয়ে একে একে তেলের মধ্যে ফ্রাই করে নেব। তো দেখলে ভীষণই সহজ এই রেসিপিটি, আর খেতেও ভীষণ টেস্টি হয়। তো তোমরা ঝটপট এটা বাড়িতে বানিয়ে ফেলতে পারো। কোনো সময় বাড়িতে গেস্ট আসলেও কিন্তু খুব তাড়াতাড়ি বানিয়ে সার্ভ করা যায় এবং যে কোনো সময় সন্ধ্যাবেলায় ইচ্ছে হলে তৈরি করে খাওয়া যায়। তো এবার উল্টে দিচ্ছি আমি, আর মিডিয়াম ফ্লেমে পকোড়াগুলোকে ফ্রাই করে নিতে হবে ক্রিসপি করে। তো পকোড়াগুলো সব আমার ফ্রাই করা কমপ্লিট। এবার সার্ভ করে দেব পছন্দ মতো সসের সাথে। তাহলে দেখলে খুবই ইজি তৈরি করা আর খেতেও ভীষণ টেস্টি হয়। তোমরাও বানিয়ে ফেলো আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। থ্যাংক ইউ।